আরে ভাই কেমন লাগছে বল? হট চল। ভাল লাগছে না? চল। হ্যালো হ্যালো হ্যালো, ক্যামেরা চালু। তো বন্ধুগণ, আজকের ব্রেকিং নিউজ, পটলপুরে দুইটি ছেলে গতকাল সকালে বাইক নিয়ে বের হয় আর নিখোঁজ হয়ে যায় পুরো সান্নাটা। সেই ছেলে দুটির নাম হলো উচ্চে বেগুন। হ্যাঁ, উচ্চে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো সরতে চলাম ময়দাটা ভাটবো কিনা মারবো চাটা। তো বন্ধুগণ, বেশি ভাট না বকে কাজের কথায় আসা যাক। তো দাদা, ছেলে দুটি কিভাবে নিখোঁজ হলো একটু খুলে বলুন। দাদা, আপনি গেঞ্জিটা খুললেন কেন? এবার কি প্যান্টটাও খুলে দেবো? না থাক। বলছিলাম দাদা, তো ছেলে দুটি কিভাবে নিখোঁজ হলো? ওই তো সকালবেলা বাইক নিয়ে বের হলো আর ফিরে আসলো না। সালা, বাইক এখান থেকে, এটা তো আমরাও জানি। আমি মিস্টার ভলাক্কা, হড়বড়ে লড়বড়ে গড়বড়ে, সঙ্গে ক্যামেরাম্যান, নাম বলতে পারছি না। তো বন্ধুগণ, এই ছিল আজকের ব্রেকিং নিউজ। দেখলে হয় দেখো, না দেখলে হয় না দেখো। ভাল লাগে না, ক্যামেরা বন্ধ কর। এতক্ষণ ধরে ভাট বকে বকে সময় নষ্ট করে এখন বলছে দেখার হলে দেখো, না দেখার হলে বন্ধ করে দাও। হারা পেট কাটা মন্দ না স্যার, সাতটা লেগে যাচ্ছে। আরে কি করছিস, টিভিটাই ভেঙে যাবে। আরে ওই টিভির ভিতরে ঢুকে মার। তুই চুপ, মাথা ঠান্ডা কর, জুস খাবি? হ্যাঁ ওটাই তো খাই, দি। তো কিছু বুঝতে পারলে খাসি? স্যার সাফি সে যাই হোক, বলছে এই কেসটা আমাদের হ্যান্ডেল স্যার করতে হবে, করতে হবে। কেসটা আমাদের হ্যান্ডেল করতে হবে। কিন্তু স্যার, কিন্তু স্যার কেসটা তো এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। আপনি হ্যান্ডেল হ্যান্ডেল করবেন কিভাবে? আরে কেসটা আমাদের কাছে আসছে না, কি হয়েছে? আমরা কেসের কাছে যাব, না হলে সিআইডি থ্রি হবে কি করে? স্যার, এই দুজনের জন্য একদিন দেখবেন আমাদের ভিখারি হয়ে রাস্তায় দাঁড়াতে হবে। শুধু খাই আর খাই। স্যার আমরা বড় লোক ছিলাম কবে যে আমরা ভিখারি হয়ে যাব? আর ওই তো হালা পিছন পাকা ছেলেটাও সব হিরেগুলো নদীতে ফেলে দিল। আর তার চেয়ে বড় কথা হচ্ছে স্যার, আমাদের বাড়িটা ছিল কবে যে আমরা রাস্তায় নেমে যাব? তার মানে কিছু বুঝতে পারলে পাশে স্যার সাফি। হ্যাঁ ওই সাফি, আমরা আগে থেকে রাস্তার ভিখারি ছিলাম, আছি আর সারা জীবন থাকবো। সে যাই হোক, এখন চলো আমাদের কেসটা হ্যান্ডেল করতে হবে। স্যার করতে হবে, হ্যান্ডেল করতে হবে, হ্যান্ডেল করতে হবে। স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনার এই স্টাইলটা কিন্তু অনেক পুরানো হয়ে গেছে। তাহলে এই স্টাইলটা কেমন হবে? একদম বেটার, বেটার। চলুন স্যার চলুন। তো চলো। স্যার আমরা যাবো কি, আমাদেরকে গাড়িটাও আসবে না? গাড়ির ইএমআই টাকা দিতে পারি না, আবার ওনার লাগবে গাড়ি। আরে স্যার চিন্তা করছেন কেন, প্রভু অ্যাপ্লিকেশন আছে তো। প্রভু অ্যাপ্লিকেশন? সেটা আবার কি? আরে স্যার প্রভু অ্যাপ্লিকেশন হলো ইন্ডিয়ার প্রথম ওপেনিয়ন ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি খুব সহজ প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে অনেকগুলো টাকা ইনকাম করতে পারবেন। এখানে 100 এরও বেশি লোক 1,00,000 টাকা পর্যন্ত জিতেছে। সাইন আপ করলেই আপনি অনেক রকম ক্যাটাগরি দেখতে পাবেন, যেমন নিউজ ফাইন্যান্স, বলিউড স্টার্টআপ, আরো অনেক কিছু। কিন্তু আমি এটা ইউজ করব কিভাবে? মানে আমি আমার ওপিনিয়নটা দেব কিভাবে? দেখুন স্যার, যেমন আমি মুভি ক্যাটাগরি সিলেক্ট করলাম, তো এইখানে আমার কোশ্চেন হলো রক্ষাবন্ধন মুভি 2x20 crore অর মোর ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন, এটা ইয়েস হবে না নো হবে, এটাই শুধু আপনাকে বলতে হবে। আর আপনার ওপিনিয়নটা যদি সঠিক হয় তাহলে আপনি আপনার বোনাসটা সহজেই পেয়ে যাবেন। আর আপনার জিতে নেওয়া টাকাটা আপনি সহজে ইউপিআই, পেটিএম বা গুগল পে এর মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। তো টাকাও কমান আর আপনার জেনারেল নলেজটাও বাড়ান। প্রভু অ্যাপ্লিকেশনের 7 মিলিয়নেরও বেশি ইউজার নিজের ওপিনিয়ন দিয়েছে আর অনেক অনেক টাকাও কামিয়েছে। তো তাড়াতাড়ি যান আর ডাউনলোড করুন প্রভু অ্যাপ, আর আমার ডিসক্রিপশন বক্সের লিংক থেকে ডাউনলোড করলে আপনারা পেয়ে যাবেন 25% ওয়েলকাম বোনাস। তার মানে কিছু বুঝতে পারলে স্যার? কি স্যার? আমাদের প্রভু অ্যাপ ডাউনলোড করতে হবে। হ্যাঁ স্যার আমি এক্ষুনি ডাউনলোড করব। চল চলুন স্যার কেসটা হ্যান্ডেল করে আসি। দাদা
ও দাদা হ্যাঁ কে সিআইডি হ্যাঁ পরে আসবেন আমি ব্যস্ত আছি দয়া দরজা তোর স্যার এখানে দয়া ময়া কেউ নেই এখানে আমরা সবাই নির্দয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দরজা তোর আয়ন ইয়েস স্যার ভাঙ দরজা স্যার টার্নিং নিয়ে ভাঙবো স্যার বাড়িটা তো বেশ ভালোই বানিয়েছে, শুধু পট্টিটা করে নিলেই হয়ে যাবে। আচ্ছা মাসি, স্যার সাফি সাফি কোন হত ছাড়া আমার চেয়ারটা টানলো বলতো? স্যার আমি আমি তো এসএপি, আমার কোনো ইজ্জত নেই। আরে স্যার আমি ভাবলাম আপনি আমার জন্য চেয়ার দিচ্ছেন আমি বসার জন্য, কিন্তু তুই চেয়ারটা টানলি কেন? আরে আমি ভাবলাম আপনি আমাকে চেয়ার দিচ্ছেন তাই জন্য তো টেনে নিলাম, তুই টানলি কেন? তুই তো বড় অফিসার। আমি তা আমি জানি তো তুই আমাকে চেয়ার দিচ্ছিলিস, বড় পোস্টে আছে বলে মাথা কিনে নিয়েছে। এখানে কি পেট কাটার মতো না স্যার সাত চালা কি হচ্ছে? ওই হচ্ছে মনে হয়। যা হয়েছে হয়েছে, পড়ে গিয়েছি যখন এভাবে বসে বসেই জিজ্ঞাসাবাদ করবো, আমাদের কোনো ইজ্জত নেই। কাকু আপনাদের বাড়িতে একটু মুড়ি হবে কাকু? আচ্ছা বলুন তো আপনার ছেলে নিখোঁজ হলো কিভাবে? জানি চোখের গোড়ায় ছোট ডাবর বসানো আছে, কাঁদতেই উল্টে গেল। না আমি ওই জন্য কাঁদছি না, ও হারামজাদা যাওয়ার সময় না অনেকগুলো টাকা নিয়ে চলে গেছে। টাকা? কত টাকা? 335 টাকা 85 পয়সা। কিন্তু একটা কথা বলুন তো, আপনার চশমার আর একটা গ্লাস কোথায় গেল? স্যার টাকা কম গ্লাসও কম একটা। স্যার কত রকম গিফটে দেখবো? স্যার গিফটে নয় স্যার, হার গিফটে। সে যাই হোক, তাহলে তদন্তটা অন্য জায়গায় সারতে হবে আমাদের। সেকেন্ড সাসপেক্টের বাড়িতে যা হোক স্যার। ওঠ ওঠ, এই গিফটের বাড়িতে তোকে কিছু খেতেও দেবে না আর আমাদের চিষ্টাও দেবে না। চা করতে হবে না। তোরা কি এখানে বাঁশ ছিঁড়তে এসেছিস? ওই কোলাঙ্গার ছেলেকে আমার চাই না, ওই কোলাঙ্গার ছেলে আমার বাইক নিয়ে পালিয়েছে। তোরা কি পারবি আমার 20 বছরের পুরানো বাইকটাকে ফিরিয়ে এনে দিতে? পারবি 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 মানে পারবি? দাদা পারবি পারবি করে পেদে দিলেন। তা দাদা কালকে রাতে কি মূলত তরকারি খেয়েছিলেন? আছে নাকি একটু দাদা? কি ওই মূলত তরকারি? না গড়বড় হে বাসি। হ্যাঁ স্যার আমার পেটটা ভীষণ গড়বড় করছে, আমাকে পায়খানা করতেই হবে। মুলো খাবে মুলো, চল যা। তার মানে কিছু বুঝতে পারছো ভুসি? সিরাজের এখন পায়খানা পেয়েছে।
তো বলুন স্যার, আপনি কেসটা সম্বন্ধে কতদূর তদন্ত করে এগোলেন? তো কেসটা হচ্ছে যে জানি না। তো বন্ধুগণ, কেউ বলছে কিডন্যাপ, কেউ বলছে মার্ডার, কেউ বলছে ডাকাতি, কেউ বলছে চুরি, কেউ খাচ্ছে মুড়ি, কারোর বাড়ছে ভুঁড়ি, আবার কেউ দিচ্ছে সুসুড়ি, নুনুড়ি, চুচুড়ি। তো বন্ধুগণ, কেসটা হলো আজকে আমার মন ভালো না, ক্যামেরা বন্ধ করো। তার মানে কিছু বুঝতে পারছো হাসি? Yes sir, it's a sabi, sabi ka sabi. তার মানে রিপোর্টারের মন ভালো নেই। চলো স্যার, কতক্ষণ লাগে এই সিরাজের পায়খানাটা করতে? অফিসার আয়ান। কি স্যার? এই ধরো তোমার 50 টাকার খালের চশমা। ধুস স্যার, 50 টাকা দিয়ে যাই হোক, আমি তো চশমাটা কিনেছি, আপনার মতো লোকের মাল তো ছেপে দিইনি। অফিসার আয়ান। ইয়েস স্যার। ওই দোকানটায় গিয়ে একবার তদন্ত করে আসো তো, উচ্চে বেগুনের বিষয়ে কিছু জানা যায় কি? ইয়েস স্যার। ও ও ও ও ও ওরে বাবা, কিটারুন। কিরে আয়ান, কতদূর কি হলো? কতদূর কি হলো? এত দূর হলো। আচ্ছা দাদা, একটা কথা বলুন তো, একে চেনেন? আরে এদের কে না চেনে, এই ফটো দেখে তো রাত্রি আমি ঘুমাই। সানি লিওনির ফটো বের হয়ে গিয়েছে। সরি দাদা। এই ছেলে দুটোকে চেনেন? না, এদের চিনি না। চেনে না, গিয়ে হালকা মুতে শুয়ে পড়ুন। ফোনটা কাটো, না হলে স্যাররা সন্দেহ করবে। শোনা এক মিনিট। আরে ভাই, কত কষ্ট করে ফেসবুকে এই বৌদিটাকে পড়িয়েছি, তুই বলছিস ফোনটা রেখে দিতে? হ্যাঁ শোনা, আমি তোমাকে একটু পরে ফোন করছি, আমি একটা কেসের তদন্ত করছি। হ্যাঁ অফিসার সাবে। হ্যাঁ স্যার। এই করছি, দাঁড়া। আমাকে কোচি বললেন? আপনারা কি জানেন, আমিও যদি সুযোগ পেতাম আপনাদের মতো চারটে কোচি বের করে দিতাম। আপনারা কারা? আপনারা আমাকে এই সময় ধরলেন? সিআইডি, ইএফজিআই, জাইজি, কেএলএমএন, পিকিউআর, এসটি, ইউবিডব্লিউ, এক্সওয়াইজেড। আমিও পারি, আমাকে শেখাতে হবে না। হালো, সবে চিকেনটা কিনে নিয়েছিলাম কোষে মাল দিয়ে খাবো বলে। আমাদের বদনাম করছিস? হ্যাঁ, তো সুনামটা কবে ছিল? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওসব কথা ছাড়। তুই একটা কথা বলতো, বাসে স্যার স্যার সাফি কি যেন কথা? আরে স্যার, মোবাইলটা বের করো, ওকে ফটোটা দেখান। এই ছেলে দুটোকে দেখেছিস? স্যার ধরে ফেলেছি। অফিসার সিরাজ। হ্যাঁ স্যার। কি ধরেছো? চল বল, ওই ছেলে দুটোর সঙ্গে কি করেছিস? যা করেছি ঠিক করেছি, ওরা হচ্ছে বেওড়ার বাচ্চা, ওরা ছেলে না, ওরা কাঁকড়া। বেশি ফাট না বকে, কাজের কথায় আই। হালাগুলোকে খুব কেলিয়েছি, মেরে আধমারা করে দিয়েছি। কেন? ওরা আমার বোনকে টোন কাটবে, আমি কি চুপ করে দাঁড়িয়ে থাকবো? বলেন আপনারা, বলেন আমি ঠিক করেছি না ভুল করেছি? না, তুই ঠিক করেছিস, তুই ঠিক করেছিস। তার মানে কিছু বুঝতে পারলে সাকি? সাকি সাকি রে সাকি সাকি। স্যার, আমার নাম সাফি, সাফি।
তার মানে ছেলে দুটোকে মারতে মারতে মেরে আর খালে ফেলে দেওয়া হয়েছে। হালা মদ না নাকি? ওকে মেরে চা খাইয়ে ছেড়ে দিয়েছি। হ্যাঁ আবার চাও খাইয়েছে? মালদার আছে মালদার। চল ভাই চল, আমাদের এক কাপ করে চা খাবি, দরকার পড়ে আমি এনে নে মেরে নে। অফিসার আয়ান, অফিসার সিরাজ। একটু চাও খেতে দেবে না? তুই আমাকে একটা কথা বল, ছেলে দুটো কোন দিকে গিয়েছে? জানি না স্যার। স্যার স্যার ওদিকে গিয়েছে স্যার, ওদিকে। অফিসার আয়ান, চিকেনটা। তার মানে কিছু বুঝতে পারছো ঝাঁসি? স্যার সাফি। হ্যাঁ ওই 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 ওই, তার মানে ছেলে দুটো এই দিকে গিয়েছে। চলো তার মানে কিছু বুঝতে পারলে ফাঁসি। কি ব্যাপার, ওরা ওরকম বাইকটা কেড়ে নিয়ে চলে গেল কেন? আরে আপনাদের বলে কোনো লাভ আছে? আপনারা কিছু মাছ ছিড়তে পারবেন? মানে মানে ওরা বাইক ডন। বাইক ডন মানে? আরে বোকা খোকা, বাইক ডন মানে বাইক চুরি করে নিয়ে বিক্রি করে। আচ্ছা যত সব। তার মানে কিছু বুঝতে পারছো ভুসি? স্যার তার মানে কিছু বুঝতে পারছো সাফি? কি স্যার? তার মানে হচ্ছে বাইক চোর। স্যার এই কথাটা তো ওই ছেলেটাও বলে গেল, এবারে নতুন কিছু একটা বলুন। অফিসার সিজার, হতে পারে ওই বাইক ডন ওই ছেলে দুটোর বাইক চুরি করে ওই ছেলে দুটোকে মেরে ফেলেছে। হ্যাঁ স্যার। স্যার শিখুন স্যার শিখুন, শুধু হাত ঘোরালেই হয় না, মাঝে মধ্যে দিমাগটাও ঘোরাতে হয়। স্যালুট স্যার। ঠিক আছে চলো এখন। অফিসার হাসি। স্যার সাফি এই বাইকটা দেখো তো। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার এই বাইকটাই আমার মনে হয় এক্ষুনি চুরি করে এনেছে। হ্যাঁ স্যার। তার মানে বাইক ডনের দোকান এটা। চলো। স্যার ইয়েস অফিসার, ছেলে দুটো যে বাইকে কিডন্যাপ হয়েছে সেই বাইকটা। হ্যাঁ তো। তার মানে কিছু বুঝতে পারছো খাসি? স্যার সাফি, তার মানে ছেলে দুটো এই বাইকে কিডন্যাপ হয়েছিল। আর ছেলে দুটোকে কিডন্যাপ করেছে ওই বাইক ডন। চলো চলো। এই এখানে বাইক ডন কে আছে রে? এই ভেতরে ভেতরে। আরে হ্যাঁ আয় আয়। হ্যাঁ একটা নতুন মাল এনেছি আজকে। হ্যাঁ দেখ ওখানে যা মাল আছে, যদি পছন্দ হয় বল, আর না হলে চালান ধার। এই ছেলে দুটোকে দেখেছিস? না স্যার চিনি না। চিনিস না? চিনিস না যখন, তাহলে ওদের বাইক ওখানে কি করছে তোর দোকানের সামনে? স্যার স্যার এই জায়গাতেই বাইকটা কেড়ে নিয়ে ওদের দুজনকে মারধর করে ছেড়ে দিয়েছি। ও তা কোন দিকে গিয়েছে? ওই দিকে। তার মানে কিছু বুঝতে পারলে রাসি? কি হচ্ছে রাসি মাসি খাসি ভুসি সাফি? তার মানে কিছু বুঝতে পারলে সাফি?
কি স্যার? এইদিকে পুরো ধুধু মার। তাও তো আমরাও দেখতে পাচ্ছি। এই বাইক ডন কোথায় গেল? তার মানে কিছু বুঝতে পারলে শশী? তার মানে হচ্ছে বাইক ডন পালিয়েছে। স্যার যার যাবার যার যেখানে যাবার দরকার সে সেখানে চলে গেছে। এবার আমি একটা কথা বলছি শুনুন, সকাল থেকে হেঁটে হেঁটে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, একটু চলুন না স্যার, কিছু গিলে আসি, মানে কিছু খেয়ে আসি। কি খাবি? এখানে মানুষের কাছে দশ নিয়া নেই আর ওনার খাওয়া পাচ্ছে খাওয়া। স্যার আপনারা যদি না কিছু মনে করেন তাহলে আমি একটা ব্যবস্থা করতে পারি। হ্যাঁ কি কি ব্যবস্থা? চল 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 চল। বৌদি, ও বৌদি, বৌদি গো। আরে আয়ান জি, শেষমেশ সামনাসামনি দেখা হলো তাহলে আমাদের। আসো আসো ভেতরে আসো। জুতো পরে উঠি। আসুন আসুন আসুন। ভাবা যায় আয়ান আবার বৌদি পটিয়ে রেখেছে। তার মানে কিছু বুঝতে পারলে চাষি? স্যার সাফি 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 আয়ান বৌদি পটিয়ে রেখেছে। আবার কাট কাট না কিউট। বৌদি তোমাকে দেখে আমি পুরো ফেদা হয়ে গেছি, মানে ফিদা হয়ে গেছি। তো বলো কি খাবে, দই না রসগোল্লা? ও বাবা, দইও খাবে আবার রসগোল্লাও খাবে। কি যে বলো না আয়ান, তুমি আমার একমাত্র প্রিয় আয়ান বলে কথা, তবে সবাইকে কিন্তু একটু একটু করে খেতে হবে। ওই রসগোল্লা আমরা তো ভাগযোগ করে খেতে ভালোবাসি। তুই আবার এত সুন্দর বৌদি পটিয়েছিস। হ্যাঁ আমার ট্যালেন্ট দেখো, আমি কি স্যারের মতো নিকাম্মা বলো? আয়ান স্যার বেশি হয়ে গেল, ঠিক আছে একটু কম করে দিই। আমাকে ডাকছে, কি একটু দেখে আসি। এই আমরাও যাব। ওই দেখবো একবার। চলুন স্যার। বলছি আমি যাব না। আসুন স্যার আসুন। কই বৌদি রসগোল্লা? একটু ওয়েট করো, এক্ষুনি চলে আসবে। তাহলে এখানে বসি। হ্যাঁ আরে তুই এখানে কি করছিস? আগে বল সালারা, তোরা আমার বউয়ের সাথে কি করছিস? এ এ বৌদি তোর বউ? তবে কি দেখে ওরা আমাকে দাদা মনে হচ্ছে নাকি? সালারা আমার বউয়ের সাথে সব ফস্টিং নস্তি করা হচ্ছে। এ দরজা দিচ্ছিস কেন? দাঁড়া। তাড়াতাড়ি বুট গুলো মুছে দি, না হলে খেতে দেবে না। হ্যালো সোনা, নতুন মুরগি চলে এসছে। তার মানে কিছু বুঝতে পারছো ফাঁসে? স্যার সাবি, তার মানে আমরা নিকোজের খোঁজ করতে গিয়ে আমরাই এখন নিকোজ। চারটে পিলিয়ার এসছে, আমাদের কাজ কমে গেল।